নদিয়া চাকদহ বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন এক ফুচকা ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত্রি 11টা নাগাদ একটি পুলিশ লেখা গাড়ি জোর গতিতে এসে ওই ফুচকা ব্যবসায়ীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ফুচকা ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওই এলাকার বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে চাকদা স্টেট জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপরে এলাকার বাসিন্দারা চাকদা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে, পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। গৌতম কুণ্ডু, আমি এদিক থেকে আসছি, বাড়ি যাচ্ছি, আমার দোকানে যে পদসভা, তা আমি আসতেছি, পুলিশের গাড়ি এত স্পিড, 80-এর উপরে স্পিড, ফপন এখান থেকে ঘুরোচ্ছে, ঘুরে এদিক দিয়ে বাড়ি যাচ্ছে, ওরে এমন জন ঠাস করেছে মানুষ, ওর গাড়ি ভেঙে চুড়ে আমার উপর পড়লো, আমার সাইকেল ভেঙে দুমড়ে মুচড়ে হয়েছে সাইকেল, আমি পড়ে গেলাম, সবটা একেবারে ফ্ল্যাট হয়ে পড়ে গেল। আমি তারপরে সব লোকজন এসে ধরলো, পুলিশের গাড়ি থামালো, দাঁড়াও, ওরা সবটা তুলে নিয়ে তারপরে সবাই বুলেটের হাসপাতালে নিয়ে গেছে। নদিয়া চাকদহ থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।